বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইসমাইল উদ্দিন আলবি। যারা তাহরীজের বিরুদ্ধে কথা বাজে কথা বলছে তারা কখনো সুন্নি হতে পারে না। অত্যন্ত কষ্ট ভরা মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি দেখেছি ইউটিউবে গিয়াসউদ্দিন তাহরী হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। আমি বলবো গিয়াসউদ্দিন তাহরী হুজুর সম্পর্কে যারা বাজে কথা বলছে তারা কখনো শূন্য হতে পারে না। তারা এক নম্বরের মুনাফিক। তাহরী হুজুর যে কোনো বিষয়ে কথা বলে নিশ্চয়ই তাহরী হুজুরের কাছে দলিল আছে। অবশ্যই আপনারা তাহের হুজুরের কাছে গিয়ে বেশি নিয়ে কথা বলবেন। উনি যদি দলিল না দিতে পারে তারপরে আপনারা সমালোচনা করুন। আমার বিশ্বাস গিয়াসউদ্দিন তাহের হুজুর দলিল ছাড়া কথা বলে না। নারাই তাকবীর, আল্লাহ আকবার, নারাই ইসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলাত সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ তাহের হুজুর, জিন্দাবাদ। আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসি।